নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির বিশ্লেষণ তৃণমূলের ছোড়া ঢিলের জবাবে বিজেপি যে ঠিক পাটকেল ছুঁড়বে সে কথা জানাই ছিল কিন্তু সেই পাটকেল যে রীতিমতো তৃণমূলের বুকে লাগবে সেটা অন্তত আন্দাজ করা যায়নি তৃণমূলের সমর্থকদের ছোড়া ঢিলে নাড্ডার গাড়ির কাজ ভেঙেছিল কিন্তু বিজেপির পাল্টা পাটকেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো ঘর চুরমার হতে বসেছে আর এই কথা যে কতটা সত্যি সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মেজাজ হারানো চিঠিতেই স্পষ্ট হয়ে গেল বাংলার তিন আইপিএসকে কেন্দ্র দিল্লি ডেকে পাঠানোর পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে যে ভাষায় চিঠি লিখলেন তার উত্তরে কৈলাস বিজয়বর্গীয় একদম ঠিক কথা বলেছেন তিনি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ না হলে কি কেউ এমন ভাষায় একজন সরকারি শীর্ষকর্তাকে এইভাবে চিঠি লেখে তবে কল্যাণকে গ্রোস দিয়ে লাভ নেই কেননা বিজেপি নেতারা এমনকি রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় পর্যন্ত ক্যামেরার সামনে বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ সময়ই স্বাভাবিক অবস্থায় থাকেন না তাছাড়া শুভেন্দু অধিকারী যেদিন থেকে মুখ ঘুরিয়েছেন সেদিন থেকেই সেই জায়গাটাতে বসার জন্য উঠে পড়ে লেগেছেন কল্যাণ সেটা যে দিদি মেনেও নিয়েছেন তার প্রমাণ বাঁকুড়া সফরেই বোঝা গিয়েছিল এবার একের পর এক কেন্দ্রবিরোধী উল্টোপাল্টা কথা বলে কল্যাণ বুঝিয়ে দিতে চাইছেন তিনি তৃণমূলের আর পাঁচটা নেতার থেকে একদম আলাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের যে বুকের পাটার কথা বলে থাকেন সেটা তিনি ছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই যে আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটা বুঝিয়ে দিতে চাইছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন বাল্যকিল্য সুলভ আচরণের জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিশ্চয়ই উপযুক্ত সময়ে দেবে সে নিয়ে আমাদের বলার কিছু নেই কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলার এই তিন আইপিএস আধিকারিককে রাজ্য সরকারকে শিক্ষা দেওয়ার জন্য বেছে নিল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন রাজ্যে তো আরও আইপিএস রয়েছে এই তিন আইপিএস কমে গেলে রাজ্যের তৃণমূল সরকারের কী এমন ক্ষতি হবে বা রাজ্যের মানুষের কি এমন ক্ষতি হবে যে তৃণমূল নেতারা রীতিমতো কেন্দ্রের সঙ্গে সাংবিধানিক যুদ্ধ ঘোষণা করে দিলেন কেনই বা ওই তিন আইপিএসকে তৃণমূল হাতছাড়া করতে চাইছে না প্রশ্ন নম্বর তিন এই তিন আইপিএস রাজ্যের মানুষের জন্য কিংবা রাজ্য সরকারের জন্য কি এমন মহান কাজ করেছে যে তাদের বদলি পর্যন্ত করতে আগ্রহী দেখাচ্ছে না নবান্ন চার নম্বর প্রশ্ন তাহলে কি নাড্ডার গাড়িতে ঢিল ছোড়ার ঘটনা তৃণমূলের জন্য ভূমিরাং হয়ে গেল মানে নিজের পায়ে নিজেই কুরুল মারার মতো ব্যাপার হয়ে গেল তৃণমূলের কাছে আর শেষ পাঁচ নম্বর যে প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নটি হলো যে সেই ঘটনা আগামী একুশের ভোটে তৃণমূলে কি কোনো সমস্যা হবে তার মানে কি তৃণমূল এই তিন আইপিএসকে দিয়ে কোনো ছক্কসে রেখেছিল আলোচনা শুরুতেই বলি ক্ষমতাসীন সরকারের সঙ্গে আইপিএসদের দহরম মহরম কোনো নতুন কিছু কথা নয় প্রত্যেক সরকারের ক্ষেত্রে এটা ঘটে থাকে বা ঘটছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা আধিকারিক তাদের অনেকেই মমতা যখন দিল্লিতে রেলমন্ত্রী ছিলেন তখনকার পছন্দের কারণে তিনি তাদের অনেককেই মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলায় বদলি করে নিয়ে আসেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গুজরাতের গুজরাটের বহু আধিকারিককে দিল্লি নিয়ে এসেছেন একটা পারস্পরিক বোঝাপড়া বিশ্বাসের কারণে এটা প্রায় সব নেতারাই করে থাকেন সমস্যা সেটা নয় মুশকিল হল এই আধিকারিকদের যখন কোনো নেতা নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করতে শুরু করেন নিজের বাড়ির কাজের লোকের মতো কাজ করাতে শুরু করেন এমন কি কোনো রাজনৈতিক দলের স্বার্থ চরিতার্থ করার জন্য নির্দিষ্ট সীমার বাইরে চলে যান ভুলে যান যে তারা আসলে পাবলিক সার্ভেন্ট তার বদলে তাদের মাথায় ঘুরতে শুরু করে তারা নেতা নেতানত্রীদের সার্ভেন্ট তখনই কিন্তু সমস্যাটা হয় ডায়মন্ড হারবারের ঘটনায় তৃণমূল যে নিজের খুঁড়ে রাখা গড়তে নিজেই পা পিছলে পড়েছে তা পুরো ঘটনাক্রম সাজিয়ে দিলেই বুঝতে পারবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায় সভা করতে যাওয়ার পথে পীরের মাঝে ইট পাথরের বৃষ্টির মুখে পড়লেন পুরো ঘটনা এমনভাবে ঘটলো যে রীতিমতো গাড়ি ভাঙচুর বাইক ভাঙচুর সবই হলো অথচ সেই ঘটনাকে একটি ছোট্ট ঘটনা বলে প্রতিক্রিয়া দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন প্রতিক্রিয়ার কয়েক মিনিট পরেই আবার তিনি বললেন যে এটা বিজেপি নিজের লোকে দিয়ে দিয়ে করিয়েছে আর তার আবার কয়েক মিনিট পরেই ফের নিজেই জানালেন দিল্লি গেলে ওরা যেভাবে আমাকে ঘিরে রাখে এখন নাড্ডা চাড্ডারা বাংলায় এসে আগুন জ্বালাতে চাইছে তাই মানুষ ক্ষোভ দেখিয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একবার কী বুঝিয়ে দিতে চাইলেন যে তিনি কি বলতে চাইছেন তিনি সরাসরি বলেই দিলেন যে নাড্ডা ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছেন মানুষ শতস্পর্তভাবে নাকি হামলা করেছে এবং এতে তার কিছু করার নেই আচ্ছা বলুন তো মানুষকে এতই বোকা তৃণমূল নেত্রী কিংবা ডায়মন্ড হারবারের সাংসদ কি বলতে চাইছেন সেটা বুঝতে পাচ্ছেন না যে তিন আইপিএসকে নিয়ে এখন কেন্দ্ররাজ্য টানাপড়ান শুরু হয়েছে এদের একজন অর্থাৎ ভোলানাথ পাণ্ডে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার তার থেকেও বড় পরিচয় হলো তিনি আমাদের মুখ্যমন্ত্রীত্ব বটেই অভিষেক ব্যানার্জিরও আস্থাভাজন বলে পরিচিত আরেক আইপিএস প্রবীণ ত্রিপাঠী প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি তিনি এর আগে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন তার থেকেও বড়ো কথা তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোরতর আস্থাভাজন আর তিন নম্বর আইপিএস অফিসার রাজীব মিশ্রকে নিয়ে নতুন করে কিছু বলার নেই তিনি প্রায় দেড় বছর আগেই প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি ঠিক কী ধরনের লোক কারণ দেড় বছর আগের এক ভিডিওতে আমরা দেখেছিলাম এখন আবার সেই ভিডিও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করেছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য কিন্তু সেই ঘটনার কথা আরেকবার টুইট করে আমাদের মনে করিয়ে দিয়েছেন যে সেই সময় কিন্তু একেবারে উর্দিতে মানে ডিউটি করার সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছিল এই রাজীব মিশ্রাকে সুতরাং এতেই পরিষ্কার যে তৃণমূলের একেবারে আসল জায়গাতেই থাবড়া মেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মমতা সরকারের সব থেকে বিশ্বাস ভাজনদের দিল্লি ডেকে মক্ষম চালটি দিয়েছেন অমিত শাহ এই তিন আইপিএসকে এখন যদি ছাড়তে হয় তাহলে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনায় অন্ধকার দেখবে তৃণমূল সরকার সে কথা আর বলার অপেক্ষা রাখে না কেননা আর পাঁচ মাস পরেই তো একুশের পরীক্ষা এই কম সময়ে এমন লোক পাওয়া যে না মুমকিন সেটা তৃণমূল ভালো মতোই জানে আর এই আধিকারিকরা না থাকলে মমতা অভিষেকের গড় অনেকটাই সেনাপতি হারা হয়ে যাবে ফলে বিজেপি যেমন এই তিনজনকে সরিয়ে তৃণমূলের কোমর ভেঙে দিতে চাইছে তেমনি তৃণমূল এই তিনজনকেই কেন ডাকা হচ্ছে তা নিয়ে মাছের বাজারের মতো ঝগড়া বাদিয়ে দিয়ে বসে আছে তাছাড়া নাড্ডার গাড়িতে ঢিল ছড়ার ঘটনা তৃণমূলের জন্য কিভাবে বুমেরাং হয়ে গেল সেটাও শুনুন যেদিন এই ঘটনা ঘটে তৃণমূল সেদিনই তার দশ বছরের সরকারের রিপোর্ট কার্ড পেশ করেছিল সেই রিপোর্ট কার্ডে সত্যি যদি কিছু ভালো থেকে থাকে সেটা মানুষের কাছে কিন্তু পৌঁছতে পারেনি কেননা নাড্ডার গাড়িতে ঝিল ছড়ার ঘটনার দিন সারাদিনই মিডিয়া কিন্তু নাড্ডার গাড়িতে ওই পাথর পড়ার ঘটনা কিন্তু দেখিয়েছে আর সেই কারণে হয়তো মমতা বলেছেন ওই ঘটনা বিজেপিই ঘটিয়েছে আবার বিজেপি নেতারাও পাল্টা দাবি করেছেন রিপোর্ট কার্ডে আসলে কোনো নতুন কিছু ছিল না তাই নাড্ডার গাড়িতে পাথর মেরে তৃণমূল ওই রিপোর্ট কার্ড থেকে নজর ঘোরাতে চেয়েছে কার কথা ঠিক আর কে বে ঠিক সেটা কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কিন্তু যে নাড্ডাকে ডায়মন্ড হারবারে গাড্ডায় পড়েছেন বলে অভিষেক ব্যানার্জি কটাক্ষ করেছিলেন সেই নাড্ডায় যে গোটা রাজ্য সরকারকে এভাবে কেন্দ্রের সামনে কান ধরে দাঁড় করিয়ে দেবে সেটা নিশ্চয়ই তৃণমূল নেতারা বুঝতে পারেননি আর তৃণমূল নেতারা হয়তো ভেবেছিলেন মোদী শাহকে গালাগাল দেওয়ার পরেও যেভাবে তারা দিব্যি দিন কাটাচ্ছেন নাড্ডার গাড়িতে ঢিল ছোঁড়ার পরেও হয়তো সেভাবেই দিন কাটবে কিন্তু রাজনীতির মাঠ যে কোন দিক থেকে আসতে পারে সেটা অভিষেক না বুঝলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তত বোঝা উচিত ছিল এবার সামলাও হ্যাপা দলের প্রচার চালাবেন নাকি কেন্দ্রের সঙ্গে ঝগড়া করবেন ওদিকে নাড্ডার গাড়িতে হামলার ঘটনা বিজেপিকে আরও একাট্টা করে ফেলেছে শুভেন্দু অধিকারের মতো নেতাও নিজের জনসংযোগের অফিস গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছে কথা নাড্ডার গাড়িতে পাথর ছড়ার ঘটনায় ফের একটা আত্মঘাতী গোল খেল তৃণমূল একুশের ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই প্রশাসনিক ছক কেটে রেখেছিলেন নিশ্চয়ই সেই ছকে এই আইপিএস আধিকারিকদের একটা নিশ্চয়ই ভালো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এখন তিনজনকে নিয়ে টানা ফলে সেই ছক ভেসতে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য দায়ীকে বন্ধুরা এই প্রশ্নের উত্তর দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি আরও একটি কথা না বললেই নয় এর আগে আরেক আইপিএস আধিকারিককে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন আপনারা নিশ্চয়ই তার নাম ভুলে যাননি একদম ঠিক তিনি কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার তার বাড়িতে সিবিআই হানা দেওয়ায় ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভদ্রলোকের কমিশনার পদ এখন নেই কোথায় আছেন কেউ জানে না অনেকে বলেন তিনি এখন অঙ্ক শিখছেন রাজনীতির অঙ্কে বড় ভুল করে ফেলেছিলেন কি না সেই রাজনীতির অঙ্ক কিন্তু সবাই মেলাতে পারে না যারা মেলাতে পারেন তারা এখন নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিতে রয়েছেন আর যারা মেলাতে পারেন না তাদের রাজীব কুমারের মতো হাল হয়েছে আরেক এক আইপিএস অফিসার রাজীব মিশ্রা এখন আলোচনার তুঙ্গে তার কী হাল হয় এখন সেটাই দেখার কিন্তু যে কথাটি না বললেই নয় বাংলা চিরদিনই কেন্দ্রের কাছে বঞ্চিত হয়ে এসেছে তৃণমূলের শাসনকালে সেই বঞ্চনা সত্যি বেড়েছে কিন্তু এভাবে কেন্দ্রের সঙ্গে লড়লেই কি বঞ্চনা শেষ হয়ে যাবে নাকি রাজনৈতিক স্বার্থ দূরে সরিয়ে রেখে মাঝে মাঝে নবীন পটনায়ক কিংবা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর মতো হওয়ার প্রয়োজন রয়েছে আমরা জানি যে কেসিআর কিছুদিন আগেই হায়দ্রাবাদ পৌরসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তুমুল লড়াই লড়েছিলেন এবং কোনোভাবে তিনি বিজেপির কাছে স্বীকার করতে বাধ্য হননি এমনকি তিনি কৃষক আন্দোলনকেও সমর্থন জানিয়ে মোদী সরকারকে চাপে ফেলার চেষ্টা করেছেন সেই কেসিআরকেই কিন্তু দেখা গিয়েছিল যে হায়দ্রাবাদ মিউনিসিপ্যালিটির নির্বাচনের পরেই চুপচাপ এসে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি দিল্লিতে দেখা করে গেছেন আর নবীন পট্টনায়ককে তো আমরা জানি যে তিনি বরাবরই বিজেপির বিরুদ্ধে রাজ্যে নির্বাচন লড়েন অথচ উড়িষ্যার দাবি দেওয়া আদায়ের জন্য তিনি কিন্তু বরাবরই কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলেন এরকমই কি আমাদের রাজ্যেরও মুখ্যমন্ত্রী হওয়ার প্রয়োজন নেই আর যাই হোক কেন্দ্র রাজ্যের এই ঝগড়ার কিন্তু সাধারণ মানুষের যে মোটেও ভালো হচ্ছে না সেটা কিন্তু হলফ করে বলতে পারি সুতরাং বন্ধুরা আমরা আশা করব যে রাজনীতি রাজনীতির জায়গাতেই থাকুক রাজ্যের স্বার্থ রাজ্যের স্বার্থের জায়গাতেই থাকুক আর এই ঢিল ছড়ার ঘটনার পরেই প্রকাশ্যে এসেছে যে জেপি নাড্ডা আসলে বাংলারই জামাই